বায়ান হচ্ছে সনদ গুলো বের করুন, সনদ গুলো। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে সনদ। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে আমরা সান্ত্বনা পুরস্কার দিব, সবার জন্যই খাম রয়েছে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শ্রদ্ধেয় জনাব জাহাঙ্গীর আলম খোকন ভাইকে সবার জন্য ব্যবস্থা করার জন্য। এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির কাছ থেকে আমাদের বড় ভাই, আমাদের সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি দশম বন্ধুকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য, একজন করে দিলেই হবে। তিনজন একটু সাইড করেন, তাই আর সাইড আসেন। দশজন বন্ধু রয়েছে, যে দশজন বন্ধুকেই মেডেল পরিয়ে দেওয়ার জন্য আমাদের সম্মানিত যারা অতিথি রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। নাম রয়েছে মেডেলের, নাম রয়েছে, দেখুন দয়া করে খন্দকার রিজওয়ান। হ্যাঁ, মেডেলের নাম রয়েছে, দশজনকে পরিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমার অনুরোধ জানাচ্ছি। মেডেলের নাম রয়েছে, প্লিজ। দিনাজপুরের বন্ধু আমির হামজা, আমির হামজা খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা, চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ওইদিনখানা। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম পুরস্কার নগদ 30,000 টাকা এবং সনদ এবং প্রথম পুরস্কারের একটি গেস্ট রয়েছে। জি, প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে মোহাম্মদ আমির হামজা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে অন্যান্য যারা রয়েছে ফারুক আহমেদ মাহাদি, আচ্ছা এহসানুল করিম রায়ান, হুজুরকে বলেন যে দ্বিতীয় কে হয়েছিল কেন, দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় বলেন, দ্বিতীয় কে হয়েছিল কেন, তাহলে মোহাম্মদ সাদ আহমেদ, মোহাম্মদ সাদ আহমেদ সান্ত্বনা পুরস্কার, মোহাম্মদ সাদ আহমেদ, যাদের নাম ঘোষণা করেছে করা হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনজন বাদে সাতজন তোমরা সাত পুরস্কার নিয়ে যাও। হ্যাঁ, ওই তিনজন বাদে বাকি তোমরা যে সাতজন রয়েছে সান্ত্বনা পুরস্কার নাও। মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আল আমিন সান্ত্বনা পুরস্কার, মোহাম্মদ নূর হুসাইন, মোহাম্মদ নূর হুসাইন, মোহাম্মদ জিহাদুল ইসলাম, জি, আমরা আমাদের সিঙ্গার থেকে ওয়ার্ড মেম্বার জনাব বদিউর রহমান কাকাকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। বদিউর শ্রী স্বপন ভাই, সুরুজ্জামান স্যার সহ ধন্যবাদ সবাইকে।
আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাওনা এক নং মাওনা ইমেন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম খোকন ভাইকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন উস্তাদ সাথে থাকেন, উস্তাদ একজন সাথে থাকেন, না না ওই যে সনদের মধ্যে প্রধান বিচারক এবং